হ্যাঁ ঠিক আছে, শুনুন, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ প্রশংসা করে কোনো না কোনো স্বার্থের কারণে। যদি তার স্বার্থ থাকে আপনার সঙ্গে, তাহলে আপনাকে প্রশংসায় ভাসিয়ে দেবে। আর সমালোচনা করে কেন? সমালোচনা করে হচ্ছে হিংসায়, যা আপনার মতো সে কোনোদিন হতে পারবে না। এই হিংসায় সে সমালোচনা করতে ব্যস্ত থাকে। তাহলে সম্পর্ক কেন করে? সম্পর্ক করে আরও একটা অদ্ভুত কারণে, সেটা হচ্ছে যদি আপনার সঙ্গে তার কোনো লেনদেনের কাহিনী থাকে, মানে আপনার কাছ থেকে সে কিছু চায়, তাহলে সে আপনার সঙ্গে সম্পর্ক করবে। কোনো সম্পর্কই বিনা স্বার্থে হয় না, কোনো সমালোচনাই বিনা হিংসায় হয় না, এবং কোনো প্রকার প্রশংসাই মানুষ বিনা লোভে করে না। চারদিকে মানুষ খুঁজবেন, পাবেন না। এই তিনটা ক্যারেক্টারের মধ্যে আটকে যাবেন আপনি। বড় অদ্ভুত এই জীবন। যে সম্পর্কগুলোকে আপনি জ্যান্ত ভাবেন, যে সম্পর্কগুলোকে আপনি মূল্যবান ভাবেন, কোনো একদিন একবার শুধু বিপদে পড়ে দেখুন, যখন আপনার হাত পা বাঁধা, যখন কেউ আপনার পাশে নাই, সেই মোমেন্টে ওস্তাদ আপনি খুঁজে দেখেন যে আপনার পাশে কে থাকে। আমি নিশ্চিত কেউ থাকবে না, নো ওয়ান, নো ফ্রিকি ওয়ান, কাউকে খুঁজে পাবেন না। এমনকি আপনার পোষা বিড়ালটাকেও তিন দিন খাবার না দিয়ে দেখেন, ও আর আপনার কোলের মধ্যে ঘুমাবে না, আঁচড় দেবে। আপনার প্রিয় সন্তানকে ঠিক সময় পয়সা না দিয়ে দেখেন, আপনাকে বাবা মা বলে ডাকবে না। আপনার প্রিয় ওয়াইফকে আপনি দুইটা ঈদে কোনো শাড়ি দিবেন না, কখনো নিজের মানে কি বলে সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করবেন না, দেখবেন ওই ওয়াইফ আপনাকে কত বেশি ভালোবাসে, দেখা হয়ে যাবে বস, একদম স্পষ্ট দেখতে পারবেন। এখানেই শেষ না, যখন আপনার আশেপাশের মানুষ আপনার সঙ্গে সম্পর্ক করছে, আপনি যাদেরকে মনে করছেন আপন, তারা কিছু চাইলে করবেন না, জাস্ট ডু ইট ওয়ান্স। ধরেন কেউ আপনাকে বললো যে ভাই তোর বাইকটা দে তো ধার, কিংবা বললো ভাই 2000 টাকা ধার দে, এরকম দিবেন না। পরীক্ষা করার জন্য যে নীরব ভাই কথাটা ঠিক বললো কিনা, পরীক্ষা করার জন্য কাজটা করে দেখেন। আমি 110% নিশ্চিত এরপরে গিয়ে সে ঠিক কথা শোনাবে এবং আপনার সঙ্গে মেশাটা কমিয়ে দেবে। যখন সন্ধ্যাবেলা একসাথে চা খাচ্ছেন, চায়ের বিলটা দেবেন না। আমাকে আপনাকে বহুত অদ্ভুত মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা কথা সত্য, 100% সত্যি কথা। মানুষ প্রশংসার বাণে আপনাকে যখন ভাসিয়ে দিয়ে যাচ্ছে, আপনি ওই মানুষটার দিকে দ্বিতীয়বার তাকাবেন যে ভাই কী চাই তোমার, মুখে হয়তো বলছো না এখন, কিন্তু আমি নিশ্চিত একসময় তো বলেই বসবে। যখন হিংসা করে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, আপনাকে ছোট করার চেষ্টা করছে, আপনি নিশ্চিত থাকেন ও হিংসা করছে, কারণ আপনার জায়গায় সে আসতে পারবে না। যখন আপনার সঙ্গে মেশার জন্যে উদ্গ্রীব হয়ে যাচ্ছে একটা মানুষ, কিরে কই কী করোস, আসিস না কেন, বন্ধু তুই ফোন দিস না কেন, ফোন ধরোস না কেন, এইসব ডায়লগুলো মারতেছে, আপনি নিশ্চিত থাকেন বস ওর কিছু না কিছু চাই আপনার কাছে, কিছু না কিছু স্বার্থ আটকে আছে আপনার কাছে, শুধুমাত্র সময়ের অভাবে সেটা বলতে পারছে না, করতে পারছে না। এই দুনিয়া বড় নিষ্ঠুর, পারলে নিজের পাটা শক্ত করেন, পায়ের নিচের জমিটা শক্ত করেন, মাথার উপর ছাদটা শক্ত করেন, এবং শক্ত করেন নিজের শরীরটা। এই শরীর বাদে আপনার আর কেউ আপন নাই, বিশ্বাস করেন, উপরওয়ালা ছাড়া, এই শরীর ছাড়া আপনার আর কেউ আপন নাই যে আপনাকে দেখবে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।